ঢাকা আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, 15-18 অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করতে পারেন। সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে পারেন। আফরিন আক্তার নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর পাশাপাশি নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। এর আগে চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অগ্রাধিকারমূলক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এবং নির্বাচনী বিষয়গুলো আলোচনার জন্য আসতে পারে। এদিকে গত শনিবার বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল। দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবেন। গতকাল সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী 13 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন প্রতিনিধি দলটি। মুক্ত টিভি, ঢাকা।